What's up guys, Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাইকের আর কি ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম। আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হবে, কারণ কিনা যারা কিনা সুন্দর ইলেকট্রিক বাইক খুঁজছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি। আজকে কিন্তু আপনাদের জন্য আবারও চলে আসছি ইলেকট্রিক বাইকের বলা যায় যে স্পেশাল শপ, যেখানে ইলেকট্রিক বাইকের অভাব নেই, সেটা হচ্ছে স্মার্ট ই বাইক। সামনে আছে অনন্ত ইনাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। যেহেতু ভাইয়া আজকে আবার চলে আসছি, আজকে কিন্তু আমার ভিউয়ারদের জন্য একটা ভালো একটা প্রাইজে একটা বাইক দেখা যাবে ভাইয়া। তো আজকে আমরা কি বাইকটা দেখবো ভাইয়া বলেন। তোমার ভিউয়ারদের জন্য ভালো একটা প্রাইজে একটা গাড়ি দেখাচ্ছি, এবং এই গাড়িটা সত্যি তারা নতুন দেখছে, কারণ এই গাড়িটা একেবারেই নতুন এসেছে। মনে হয় আমরা এর আগে একবার একটা রিভিউ দিয়েছিলাম। আচ্ছা, এইবার নতুন আসছে গাড়িটাকে। তিন নম্বর গেট আসলে পেয়ে যাবেন স্মার্ট ইবাইকের বিশাল শোরুম, যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটাকে মন মতো বাছাই করে নিতে পারবেন। আচ্ছা, তো আজকে যে যেটা দেখছি সে বাইকটার নামটা একটু জানবো। এটার নাম হচ্ছে অক্টেন। অক্টেন, স্মার্ট অক্টেন। ওয়াও, স্মার্ট অক্টেন। আচ্ছা, নামটা কিন্তু খুবই সহজ, যারা অক্টেন বাইক নাম শুনেছে তারা কিন্তু বললেই হয়ে যাবে। বাইক চালান তারা অক্টেন কিনেন না এমন হতে পারে না। আচ্ছা, ঠিক, তাদের জন্য এটা হচ্ছে অক্টেন। আর এই বাইকটার দারুণ একটা গুণ আছে, তা হচ্ছে এটার মধ্যে তিনজন চলতে পারে, অথচ ছোট্ট একটা গাড়ি, দেখাই জানা ভাই তিনজন। হ্যাঁ, আচ্ছা কিভাবে উঠবে দেখবা। আচ্ছা আমি একটু দেখি, তিনজন যেহেতু বলেই ফেললেন। নাসির ভাই, নাসির ভাই আসেন তো, বসেন, আমার দর্শকরা আপনারা একটু দেখুক, বসেন এখানে। আচ্ছা, এই একজন, দুইজন, এখন যদি একটা পরিবারে একটা বাচ্চা থাকে, সে বাচ্চার জন্য এই যে দেখো একটা বেবি সিট আছে আমাদের এখান থেকে, ভিতর থেকে বের হয়ে গেছে। দারুন, বেবিটা আবার এখানে ধরে বসবে। আমি আসলে মনে করছি যে আসলে তিনজন বললেন জায়গা হবে কিনা, অথচ দেখো ছোট্ট একটা গাড়ি, আমরা তিনজন বসলে হিসাবে যদি বাচ্চা দুজন থাকে তাহলে এখানে বসা সম্ভব, এত সুন্দর একটা। আচ্ছা, হিউজ পরিমাণে স্পেস পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই গাড়িটা হচ্ছে 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দ্বারা পরিচালিত, একবার ফুল চার্জ করলে যাবে 40 থেকে 50 কিলোমিটার। আচ্ছা, এবং এই গাড়িটার মধ্যে আমরা পিছনে একটা ঝুড়ি দিয়েছি যাতে বাজার সদাই করে এখান দিয়ে নেওয়া যায়। আচ্ছা, তারপরে আমাদের এই গাড়িতে এই ব্যাটারিটা থাকবে এখানে, পিছনের ব্যাক লাইট, হেডলাইট ডেকোরেশন অনেক দারুণ, অনেক দারুণ। এই যে এখন এটার ভিতরে ব্যাটারি ইনস্টল করার নাই বিধায় আমি লাইট জ্বালায় দেখাইতে পারতেছি না। এই গাড়িটার মধ্যে মানে এত সুন্দর, এত হেভি একটা গাড়ি যা চিন্তা করা যাবে না। মানুষে বলে না যে ভাই ইলেকট্রিক বাইক কি বেশি দিন যায়, অনেকে কিন্তু এই কথাটা বলে আমাদের, কারণ তাদের তো ইলেকট্রিক বাইক সম্পর্কে ধারণা নাই, তারা বলবে এটাই স্বাভাবিক। শুধু চিন্তা করতে হবে এভাবে যে ইলেকট্রিক বাইক না, শুধু বাংলাদেশের মধ্যে যতগুলো গাড়ি চলে এই গাড়িগুলো এই এত বছর ধরে, ধরে 20 বছর আগের একটা প্রাইভেট কার বা একটা মোটর সাইকেল এখনো চলছে, কিভাবে চলছে? আচ্ছা, 20 বছর আগের যে পার্স, সেই পার্স কি এখন এই গাড়িতে আছে? কিবরিয়া তোমার কি মনে হয়? না না, চেঞ্জ করছে, চেঞ্জ করছে। ঠিক, আমাদের ইলেকট্রিক বাইকও যদি প্রবলেম দেখা দেয় চেঞ্জ করতে হবে, তাহলে আমি বলবো আমাদের এই বাইকটা আজীবন চলবে। অবশ্যই, অবশ্যই, জি। তো আসলে ইলেকট্রিক বাইক আজীবন চলবে, যখন নাকি মনে হবে যে আমার বাইকটার মধ্যে কিছুটা প্রবলেম ফিল করছি, আপনি চেঞ্জ করেন পার্টস, আপনি সার্ভিসিং করেন, তাহলেই তো হলো। আবার আমরা এই গাড়িটার মধ্যে কিন্তু সামনে একটা ঝুড়ি দিচ্ছি, এই যে এই ঝুড়ির মধ্যেও আপনি প্রায় 10-15 কেজি মালামাল নিতে পারবেন। গাড়িটার সুবিধার সম্বন্ধে যদি বলি, এই যে দেখেন আমি দুই হাতেই ব্রেক, পায়েও ব্রেক। আচ্ছা, পায়েও ব্রেক আছে। হ্যাঁ, আমাদের এই গাড়িটা বিশেষ করে, বিশেষ করে ফ্যামিলি পার্সন সবাই চালাতে পারবেন, ছোট ছোট বাচ্চারাও চালাতে পারবে, আবার যাদের ডিজেবল পার্সন তারাও চালাতে পারবে, মায়েরা চালাতে পারবে তাদের বাচ্চাদের স্কুলে নেওয়ার কাজে, অনেকে আছে দুইটা বাচ্চা, দুই বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারবে, তারা দুই বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারবে, সপরিবারে মার্কেটে যেতে পারবে, পার্কে যেতে পারবে, বেড়াতে যেতে পারবে,
আচ্ছা তো ভাইয়া জিজ্ঞেস করবো, তো এটা কত দূর যেতে পারবে এক চার্জে? কত দূর না কতজন, মানে কত দূরে যেতে পারবে? আচ্ছা 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই গাড়িটা দিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা এক চার্জে? এক চার্জে। ওকে, চার্জ করতে বেশি মানে বেশি টাকা লাগবে না? যার যার বাড়ির সর্বোচ্চ 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ওয়াও, অসাধারণ। মানে 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা কিন্তু এই অনেক দূরে যেতে পারছেন। যেমন আমি তোমাকে একটা কথা বলি, ধরি একটা পরিবারের 3 জন আছে, এই 3 জন যদি 40 থেকে 50 কিলোমিটার একটা সিএনজি দিয়ে যায় তাহলে কত টাকা খরচ হবে? 400-500 টাকার উপরে যাবে। 400-500 টাকার উপরে নিশ্চিত যাবে? নিশ্চিত যাবে। কম না? কম না, বেশিই যাবে। বেশিই যাবে। যেমন এয়ারপোর্ট এখান থেকে হচ্ছে আমার জানা মতে এখান থেকে 27-28 কিলোমিটার আমার এখান থেকে, অথচ একটা সিএনজি ভাড়া করতে গেলে 500 টাকার নিচে যায় না। যাবে না, তাইলে এটা যদি 40 কিলোমিটার যায় তাহলে 500 টাকা যাবে না, বুঝাই যায়। অথচ সে 10 টাকা খরচে একটা ফুল ফ্যামিলি 40 কিলোমিটার যাবে। ওয়াও, দারুণ। আসলে ইলেকট্রিক বাইকগুলো আসলে আপনাদের মানে যারা পরিবারে চলাফেরা করতে চান, পরিবেশ বান্ধবী আসলে বলা চলে। আর এটা প্রাইসটা সম্পর্কে জানবো না, তার আগে জানবো আপনার প্রাইসটা কিভাবে জানতে পারবে দর্শকরা একটু বলে দিবেন। আচ্ছা, আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রাইস মুখে বলে দেই না দর্শক, এই জন্য মনে কষ্ট পাবেন না প্লিজ, কারণ মুখে বলে দিলে এই প্রাইসটা থেকে যাবে, ভবিষ্যতে দাম কমে গেলে বা বেড়ে গেলে এই প্রাইসটা শুনেই আপনারা চলে আসবেন, তাতে করে আমাদের জন্য ঝামেলা হয়ে যায়, আমার আপনার দুজনের জন্য। এই জন্য প্রাইসটা ডিসক্রিপশনে লেখা আছে, আর ডিসক্রিপশনে লেখা থাকা অবস্থায় যদি আপনারা বুঝতে না পারেন বা ডিসক্রিপশন না বুঝেন তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো, এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করলে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে কিন্তু এই গাড়িটাকে পৌঁছে দিতে পারবো, মাত্র 10,000 টাকা বুকিং মানি নিয়ে, এবং ভিডিও কলেও দেখাতে পারবো গাড়িটাকে আপনাকে। আচ্ছা, তো ইএমআই সিস্টেমটা তো ভাই আছে আপনাদের? হ্যাঁ, ইএমআই সিস্টেম আছে। ইএমআই করতে চাইলে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে, এবং 3 মাস থেকে 3 বছর পর্যন্ত আপনি ইএমআই করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ। আসসালামু আলাইকুম।